জীবনে চলার ক্ষেত্রে তো কত কিছুই ঘটে, পূজা ফেরি না হয় একটু হোঁচুটি খেলে। হে হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাও দি পানি আ গয়া। এটা কোনো ব্যাপার না, এখানে অনেক সুন্দরী সুন্দরী কুইন ছিল, সবাই উড়া ধুরা ড্যান্স দিয়েছেন, ফ্যাশন দেখিয়েছেন, এক কথায় কাঁপিয়ে দিয়েছেন মঞ্চটি। টপ টপ সেলিব্রিটিদের জন্য যেন এক মিলন মালা ছিল। শুনা বন্ধু, তুই আমারে বুতা দাও দা হাটিলা, বিড়িতের খাতা দিয়া যাইতা দইরা মারিলা। স্টেজে এক এক করে সব বড় বড় সেলিব্রিটিরা হাঁটছিল, বাট অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে গেল না আমাদের পূজা চেরি। এটা কোনো ব্যাপার না, বলতে গেলে এরকম হোঁচটের সম্মুখীন হতেই হয়। আমার যে বউ নাই, তোমারও তো জামাই নাই। বাট পূজা চেরি যেভাবে নিজেকে সামলিয়েই নিয়ে সামনে এগিয়ে গেলেন, পারফেক্ট। আর এইদিকে দেখেন না, পরি আপু পুরো র‍্যাম্পে তার ভালোবাসা ছড়িয়ে দিল, তার স্বার্থটাও তিনি হাসিল করে নিলেন। অবশেষে কামটা সারলো আমাদের জাতির ক্রাশ পরি আপু, এই যে ধরলেন আর ছাড়ছেন না, শেষ পর্যন্ত চুমু খেয়েই ছেড়ে দিলেন সাকিব বসকে। আরে অনেক হয়েছে আপু, এবার তো ছাড়েন, ভাইরাল চুমু মেরে দিলেন একটা। সাকিব খান কখন আসবে, তার স্বর্ণাপন্ন কখন হতে পারবো, সবার আগে তার কাছে কিভাবে পৌঁছতে পারবো, এই ভেবেই বসতেছি না, শুধুই খুঁজতেছি বস কখন আসবে। মনে করেন আপনি সাকিব খানের হাত ধরে র‍্যাম্পে হাঁটছেন, আপনার কেমন লাগবে? আমার হাতটা ধরার সাথে সাথেই মনে হয় আমি সেন্সলেস হয়ে যাব, এবং তারপরে হয়তো একটা সিনেমার জগতে চলে যাব, এবং মনে মনে একটা মুভিও করে চলে আসব। একদম একদম, রোমান্টিক যা যা আছে সব কিছু করে আসবে, তাই তো? এই যে আপু, দেখতেছি অনেকক্ষণ থেকে আপনি দাঁড়িয়ে আছেন, কেন, সাকিব খানের সঙ্গে কি দেখা হয়েছে? কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এখন বাসায় যাব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার ক্ষুধা লেগেছে। এই যে দিশামণি, উনিও র‍্যাম্পে হেঁটেছিলেন, সাকিব খানের সঙ্গে দেখা হলে তাকে তুমি কি বলে ডাকবে? আঙ্কেল। আঙ্কেল না ভাইয়া। কি তো হয়, আর ভাইয়া যখন বলি তখন মনে করবে যে ভুল করে বলছি। সাকিব খানকে তুমি আঙ্কেল বলবা? আঙ্কেল। ভুল করে আর তোমাকে ভাইয়া বলে ডাকতে হবে না, এত কাছাকাছি এসো না বাবু, তুমি ছোট মানুষ। অবশেষে রাত 11টা বেজে গেল, সবার অপেক্ষার পালা শেষ, এইবার ওপেন হয়ে গেল মেগাস্টার সুপারস্টার বস ভাইজান খ্যাত আমাদের বস সাকিব খানের আগমন। সাকিব ভাই 15 মিনিট আগে আসছে, ওনাকে ওনার রুমে রেস্ট করার জন্য রেখেছি, উনি রেডি হচ্ছেন। সাকিব খান এসে যে আগুন জ্বালিয়ে দিল রে ভাই। এই যে পরি আপু, আপনি আগে থেকে সাকিব খানের হাত ধরে হাঁটতে চেয়েছিলেন নাকি? বস সেরকম ভাবসাব নিয়ে বাকি নায়িকাদের নিয়েও ফুল স্পিডে যে ল্যাম্পট দেখালেন, পুরাই অস্থির। বার দেখতেছি পাশের দিক থেকে মেয়েরা হাত বাড়িয়ে দিচ্ছে তাকে ছোঁয়ার জন্য।